ভাই, এ ভাই, আমাকে একটা সাহায্য করবি? হ্যাঁ অবশ্যই করব। বল তোর কি সাহায্যর দরকার? 500টা টাকা ধার দিতে পারবি? মানি ব্যাগটা আমি বাড়িতে ভুলে চলে এসেছি। খ্যাপা, বন্ধুই তো বন্ধুর কাজে আছে, এই সব সাহায্য করব না তার কোন সাহায্য করব। এলে 10 টাকা, টোটো করে বাড়ি যা, দিয়ে মানি ব্যাগটা লিয়ে গে। ও ভাই, কেমন আছো? আর বলিস না ভাই, খুব ভালোই আছি। ভাই, তোমার কি শরীর খারাপ? না রে ভাই। তাহলে কি তোমার গায়ে হাতে ব্যথা? না রে ভাই। তাহলে ভাইয়ের কি হাগ হয়েছে? না রে ভাই, না। তাহলে বাড়ি কিছু করতে পারে? তোর বাপ গাদগুলো লাগে তুই জানি। আয়ো রে মা, কি দেশিয়া। দাদা কি পেয়েছি? ওই দাদা। হ্যাঁ বলো। আচ্ছা দাদা, এখানে চিলকেনের বাজারটা কোথায়? প্রথমেই দাদা বলে মনটা ভেঙে দিলে। তো একটা অচেনা ছেলে কি দাদা বলে ডাকবো না তোকে ভাতরে বলে ডাকবো? হ্যালো মামুনি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমি যদি তোমাকে প্রপোজ করি তুমি কি আমাকে হ্যাঁ বলবে? মোটেও না, আমি তোমাকে কেন হ্যাঁ বলতে যাবো? তাহলে আমারই বা কি দরকার তোমাকে প্রপোজ করা, যেহেতু আমি আগেই জেনে গেলাম পাগল। জানিস ভাই, আমার বউ আমাকে দেখতেই পারে না, আবার বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করায়। হ্যাঁ এরকম ব্যাপার? আবে আমাকে দেখে শিখ, আমার উপরে কোনো রকম হুকুমদারি করতে পারে না। এখন আবার কে ফোন করলো বে? হ্যালো, কোথায় আছো? এই তো বন্ধুদের সাথে। সব সময় শুধু বন্ধুদের সাথে আড্ডা, তাড়াতাড়ি বাড়ি এসো, এঁঠো বাসন গালা পড়ে আছে, মাজবা। এই শুনো, তোমার ওই হুকুমদারি আমার কাছে চলবে না, আমারও শেষ কথা আছে। বাড়ি যেয়ে প্রথমে ঝাড় দিব, তারপরে বাসন মাজব। দেখলি আমি আমার বউকে কেমন হাতের মুঠায় করে রেখেছি? ও ভাইয়া, যারা দেখকে চলো। তেরি বহন হ্যায়? ও নো, তেরি বহন হ্যায়? নাই। अरे बहन, तू यहाँ क्या कर रही है? घर पे जाना। बढ़िया ही भैया बोलने वाली। अरे एटम आज कर दे। स्पीड। तुम क्यों মারবো না, তোমার ভাই আমার টিকটক ভিডিও দেখে হাসছিল। তুই ওর টিকটক ভিডিও দেখে হেসেছিলি? কই কি এমন ভিডিও দেখি? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমি অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম না ভাই। আরে তোর হাসির ভিডিও, তোর হাসির ভিডিও দেখে হাসবে না? আচ্ছা মানলাম, হাসির ভিডিও দেখে হাসবে, তাহলে তুমি একবারে এই ভিডিওটা দেখতে বলো। কই দেখি কি ভিডিও? তাতে কি হয়েছে? এটা তো নাচের ভিডিও। লল সালা, আমার হাসির ভিডিও দেখে হাসছি, ওই নাচের ভিডিও দেখে নাচলি না? হটবে সব চিটিং বাজের দল। পরীক্ষার হলে চিটিং করতে দেখে ম্যামেদের কমন ডায়লগ। এই পরীক্ষা হচ্ছে তো নাকি? ওর খাতায় কি দেখছিস তুই? নিজের খাতায় দেখ। ঘান গোড়া বিটা বলে দিচ্ছি, মাথা নিচু কর, নিজের খাতার দিকে দেখ, ওর খাতায় কিছু লেখা নেই। আই লাস্ট বেঞ্চ, উঠে এসো, উঠে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি উঠে এসো, ফ্রন্ট বেঞ্চে বসাই, তুই পিছনে যা। আমি যদি আর একবার দেখি সোজা কিন্তু টেনে এনে মাটিতে বসিয়ে দেবো, খাতা কেড়ে নেবো, আর পরীক্ষা দিতে হবে না। সরে বস, দুজন দুজনের থেকে সরে বস। আমি কিন্তু খাতা এবার -10 বসিয়ে দেবো, দিয়ে দে খাতা, দিয়ে দে, আর পরীক্ষা দিতে হবে না। সারা বছর পড়াশোনা করে না এরা, এত অসভ্য হয়ে যাচ্ছে না। হাই, এটা আমার দিদিমার বাড়ি, এখানে আমি মানুষ হয়েছি, হারাইর বাচ্চা কোথায় গেছে? এই এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তুই বিয়ে করে নিয়ে এসেছিস, আর তোর মামা কই? মামার সঙ্গে আমার এক সপ্তাহ দেখা হয়নি। দরজা খোলা,
এর মানে বুঝতে পেরেছি দয়া। কিসের? দরজা বন্ধ করে ভাঙতে হবে। চাচা আপনার বেটার বয়স তো হলো অনেক, বিয়ে দিবেন না? কথাটা তো মন্দ পড়ে তনু, আমার বেটার এখন ওগা জানি নুনু। ভাতার ভাতার বৌদি ভাতার আমার কাছে নাই গো বৌদি, হাতে চাকা কপালে সিঁদুর থাকে যদি মঙ্গলসূত্র চেন খুলাই দিবেন, সাথে সমান সমান তোমা ভাতার পাবেন। ভাতার ভাতার বৌদি চ্যাংরা ভাতার আমার কাছে নাই গো বৌদি, বিয়ে করা ভাতার আমার কাছে পাবে শুধু চ্যাংরা ভাতার।